চার মোড়ে, যেখানে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল চলছে। শীতের এই রয়েছে বাহারে আহারে, এই স্টার মোড়টা হচ্ছে পাহাড়ে আহারে ফুড ফেস্টিভ্যাল স্টার মল বারাসাত। এটা ঠিক মধ্যমগ্রাম থেকে এই সাইডে দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে একটু এগিয়ে এসেই হচ্ছে স্টার মল, আর এদিকে যশোরের বারাসাত চলে যাচ্ছে। চলো এবার একটু ভেতরের দিকে যাই। 13-17 ডিসেম্বর এই ফুড ফেস্টিভ্যালটা চলবে 12টা থেকে রাত 10টা পর্যন্ত। ঢুকে পড়ে একেবারেই সামনে কিন্তু রয় পান প্যালেস রয়েছে, দেখতেই পাচ্ছ মোটামুটি 50 থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। এবছরের একেবারে শেষে পৌঁছে গেছি ফুড ফেস্টিভ্যাল আহারি বাহার, কত রকমের মানের সম্ভার একেবারে, দেখতে কিন্তু যাই বলে বেশ লাগে। ফুড ফেস্টিভ্যালের এটাই হচ্ছে ফার্স্ট কাউন্টার রয়েছে। চলো এবার ধীরে পায়ে চলে এসেছি পরেরটাতে, এটা হচ্ছে একেবারে চকলেট। ওপরে দেখো এগুলো কিন্তু সব হোমমেড, হ্যাঁ দ্য হোমমেড দ্য চকলেট কালচার সরি, কিন্তু প্রত্যেকটা চকলেট কিন্তু হোমমেড, দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটিস রয়েছে। এবং সেই ভ্যারাইটিসের মধ্যে থেকে চকলেটগুলো তোমাদের চয়েস করে নিতে হবে। রেটগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ 25, একেবারে স্টার্টিং প্রাইস রয়েছে 25। আমি আর এখানে বলার মধ্যে গেলাম না, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর স্টক রয়েছে। আর বাচ্চাদের কেন, আমাদের সবারই কিন্তু চকলেট খুব প্রিয়, আর হোমমেড যেহেতু সেহেতু একটু অন্যরকম, তো ডেফিনেটলি হবে, বেশ ভালো লাগছে দেখতে চকলেটগুলো। ওহ চলো নেক্সট চলে এসেছি একেবারে পিঠে পাটিসাপটা দুধপুলি বাংলার ঢেকি পিঠে। এই জায়গাটা কিন্তু যাই বলো, ও হা গরমের মধ্যে গরম গরমে লাগছে আর কি, দারুণ ব্যাপার আসলে এই জায়গাটাতে। এই এই হচ্ছে দেখছো ঢেকিতে কিন্তু চাল গুঁড়ো করে তারপরে সেটা দিয়েই তৈরি হচ্ছে পিঠে সাপটা নানা রকমের। এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখা মানে একটা বিশাল ব্যাপার, আমি নিজেও বেশ কিছুক্ষণ ধরে সেটা দেখছি, এবার দেখো আমার সঙ্গে একটা খুদে রয়েছে সেও কিন্তু দেখছিল। চলো চলে এসেছি নেক্সট কাউন্টারে। এখানে কিন্তু এই জিনিসটা বেশ ভালো, তোমার দেখতেই পাচ্ছ সব জায়গাতেই থাকে, যেমন থাকে কাবাবে প্রত্যেকটা ঝোলানো আছে, তো তুমি যেটা মনে হবে সেই অনুযায়ী তুমি দাও, ওরা তারপরে করে দেবে শিক কাবাব রেডি তোমাকে। তো প্রাইস কিন্তু সেম, মানে যেমন আমরা মার্কেটে আছি সেরকমই কিন্তু এখানেও প্রাইস রয়েছে, তবে এখানে অনেক কম্বো রয়েছে আর কি, কম্বো অফার রয়েছে। তবে দেখতেই পাচ্ছ কম্বো অফারগুলো 99 করে রয়েছে। আর এই দেখো হচ্ছে প্রাইসের রেটগুলো, শিক কাবাব 100 রুপিস রয়েছে, 130 রয়েছে, 150 রয়েছে, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব প্রত্যেকটাই। তবে এখানে একটা জিনিসও রয়েছে যেটা থাকে আর কি মিক্স করা। চলো চলে এসেছি আরও একটা কাউন্টারে, এই হচ্ছে আমাদের মিষ্টি, বাংলার মিষ্টি বলাই যেতে পারে। দেখতেই পাচ্ছ রাবড়ি থেকে শুরু করে সব কিছুই রয়েছে, নানা রকম মিষ্টি এবং কালারফুল মিষ্টি আছে কিন্তু দেখতেই পাচ্ছ। গুড়ের মিষ্টি তো থাকবেই যেহেতু এখন শীতকাল বলে কথা। এই যে এটা চলবে কিন্তু ফুড ফেস্টিভ্যালটা একেবারে 17 অবধি, 13 স্টার্ট হয়েছে 17 অবধি চলবে। এটা হচ্ছে আদিস তন্দুরি, তন্দুরির কিন্তু প্রচুর কাউন্টার রয়েছে, প্রচুর কাউন্টার রয়েছে তন্দুরের। আর এখানে এটা হচ্ছে দা সুইস চার বলে রয়েছে, এটা এটা আর একটা তন্দুরের কাউন্টার, বেশ 2-3টে কাউন্টার কিন্তু তন্দুরের রয়েছে। তোমাদের যেটা মনে হয়, আমি তো একটা থেকে ঢুকেই একটা থেকে নিয়েছি, তোমরা যেটা থেকে মনে করবে সেটা থেকে নিতেই পারো। এগুলো এখানে আবার অপশনটা ওপরে মানে ব্যাক সাইডেও দেখো অনেকগুলো রয়েছে আর কি। এই হচ্ছে এই অ্যামাউন্টগুলো এখানে রয়েছে দেখো, আচারি অমৃতসারি বোরটি প্রত্যেকটা এখানে মোটামুটি দেখো এই 200-250 এরকম থেকে। এখানে আর একটা কাউন্টারে চলে এসেছি, এখানে দেখছো বিরিয়ানি কাউন্টার, বাম্বু বিরিয়ানি। ইয়েস, যারা এখনও বাম্বু বিরিয়ানি টেস্ট করানি চলে এসো, বাম্বু বিরিয়ানি টেস্ট করার জন্য কিন্তু রেডি রয়েছে মধ্যমগ্রামের ফুড ফেস্টিভ্যালে।
অনলি 150 করে রয়েছে কিন্তু, তবে চিকেনই রয়েছে, মটন কিন্তু এদের কাছে নেই। এটা 13 থেকে স্টার্ট হয়েছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, চলবে 17 অবধি, আর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। সো যারা এখনো পর্যন্ত আসতে পারোনি তাড়াতাড়ি করে চলে এসো। প্রিপারেশন দেখতেই পাচ্ছ, বাম্বু বিরিয়ানি রেডি হচ্ছে। আমরা মোটামুটি বাম্বু বিরিয়ানিটা কিন্তু সচরাচর রেডি হতে এরকমভাবে ফুড ফেস্টিভ্যালে দেখিনি, আমি তো দেখিনি, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও, বা খেয়ে থাকলেও তোমরা বলতে পারবে কেমন লেগেছে। তবে এখানে মোটামুটি অনেকেই কিন্তু খাচ্ছিল, তাদের কাছ থেকে যেটুকু শুনলাম যে ভালো। এবার তবে আমি কিন্তু রিভিউ দিতে পারছি না, কারণ আমি নিজে যেহেতু খাইনি। চলো নেক্সট ডে এখানে দেখতে পাচ্ছ, এগুলো আমরা মোটামুটি মেলাতে দেখেই থাকি, তো ফুড ফেস্টিভ্যালে তো ডেফিনেটলি থাকবেই। নানা রকম কাবাব রয়েছে এবং ফিশের ওপরে কিন্তু সব রকম আইটেম কিন্তু এখানে রয়েছে। যারা দেখছো তারা কিন্তু আবারও বলি, বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে রয়েছি, সেটা হচ্ছে মধ্যমগ্রামে স্টার মলের ঠিক সামনের জোনটাতেই হয়েছে। 17th of December অবধি চলবে, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। যারা এখনও আসুনি তারা কিন্তু অবশ্যই চলে এসো। মোটামুটি দেখো এখানে কিন্তু এই কাউন্টারগুলো আমাদের চেনা পরিচিত, ওয়াও মোমো দেখতেই পাচ্ছ, ওয়াও মোমো কাউন্টার, এটা এই দুটোই হচ্ছে ওয়াও মোমোর কাউন্টার রয়েছে। এখানে একটা ছোট্ট করে প্রোগ্রামও হচ্ছে, মোটামুটি শিল্পীরা গান টান গাইছে, সেগুলোও কানে আসছে, খাও গান শোনো যেরকম খুশি সেরকম। আর এই জায়গাটা দেখি বেশ ভালো লাগে, আইসক্রিম নিয়ে খেলা করা, আহা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বাট অ্যাট লাস্ট পেয়ে গেছে। ওটা দেখে একটু মনে হলো দাঁড়িয়ে পড়ি এই আর কি। এই দেখো এইটা আর একটা কাউন্টার, প্রচুর কাউন্টার, প্রায় 10-12টা রয়েছে কাউন্টার, বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল করে কথা, তো সেক্ষেত্রে কাউন্টার তো থাকবেই। এই যে দেখো রেডি হয়ে আছে, তোমাদের জন্য অপেক্ষা করছে, নিনি চলে এসো এখানে। এই কাউন্টারটাও বেশ সুন্দর লেগেছে, এখানে মোমো টোমো রোল টোল সবই পাওয়া যাবে, দেখতেই পাচ্ছ। এরাও রেডি হয়ে বসে আছে, যারা এখনো আসেনি তারা কিন্তু চটাপট চলে এসো। বাংলার দই সবাই আমরা জানি বেশ ফেমাস সারা বিশ্বের কাছে, সেই বাংলার দইয়ের কাউন্টারে কিন্তু চলে এসেছি। এখানে যে দইটা রয়েছে সেটা হচ্ছে তোমরা 500 গ্রামও নিতে পারো, 1 কেজিও নিতে পারো। 500 গ্রাম রয়েছে 150, 1 কেজি হলে 300। এইটা হচ্ছে এই সামনে যেটা, এটা হচ্ছে 500 গ্রামে, দেখতেই পাচ্ছ হাঁড়ি একদম রেডি, বাংলার দই হাঁড়ি কিন্তু রেডি। এটা হচ্ছে 500 গ্রামের 150 রুপিস রয়েছে, আর দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওই যে দূরে, হ্যাঁ সেগুলো হচ্ছে 300 করে রয়েছে বাংলার দই। এছাড়া তো নানা রকম মিষ্টির আইটেম যেমন থাকার তেমনি তো রয়েইছে, এবং এখানে এই কাউন্টারটায় কিন্তু বেশ ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ স্টক কিন্তু একেবারে শেষের পথে, নেওয়া হয়ে গেছে পিঠে, রেশমি কাবাব, রেশমি কাবাব। তো এবার টাটা করে দেবো, বাড়ির দিকে যাব। তো সত্যি কিন্তু ফুড বাহারে আহারে কিন্তু দারুণ হয়ে জমে উঠেছে, 13-17 অবধি এখানে থাকবে। তো যারা এখনও আসেনি চটপট চলে এসো, মধ্যমগ্রামে স্টার মলের কাছেই কিন্তু হচ্ছে। এবছরের ফুড ফেস্টিভ্যাল আমার ফার্স্ট টাইম আসা, তো যারা এখনও পর্যন্ত আসেনি তারা কিন্তু ফটাফট চলে এসো। ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।